শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ নুরুজ্জামান। আমার পিতার নাম মৃত নুরবখশ মিয়া, মাতা মৃত আফিয়া খাতুন। আমার গ্রাম খালিশপাড়া, চাটখিল, নোয়াখালী। 1970 সালে আমি SSC পাশ করি এই সাগর হাই স্কুল থেকে। 1970 সালে আমি দত্তরা কলেজের ছাত্র। নির্বাচন হলো 70-এর 6 দফা 11 দফার উপরে নির্বাচন। সেই 6 দফা 11 দফার আন্দোলনের আমি একজন সৈনিক। 6 দফা দিতে হবে, নসেদ গদি ছাড়তে হবে। 11 দফা দিতে হবে, নসেদ গদি ছাড়তে হবে। আইবি হইয়া ভাই ভাই এক রশিতে বাকি চাই, জ্বালাও জ্বালাও আগুন জ্বালো। এই ছিল আমাদের তখনকার শ্রেণী। 70-এ পাশ করলাম। 70-এর পাশ করে দত্তরা কলেজে ভর্তি হলাম। দত্তরা কলেজ থেকে ভর্তি হওয়ার পর অসহযোগ আন্দোলন লেগে গেলো। 26শে মার্চ হানাদার বাহিনীর আমাদের বাঙালিদের, ঘুমন্ত বাঙালিদের উপর জাপিয়ে পড়লো। তখন তো শুধু রেডিও ছিল, টেলিভিশন বা আদার্স কোনো কমিউনিকেশান ছিল না। তো আমাদের বাড়িতে একটা টিউবওয়েল রেডিও ছিল, আমার এক জ্যাঠাতো বগ্নিপতি। তো রাত্রে বলি আকাশবাণী কলকাতা, ভয়েস অফ আমেরিকা, তারপরে BBC লন্ডন, ওখান থেকে খবর পেতাম যে কোথায় কোথায় আমাদের কত হাজার বাঙালি মারা গেছে এবং ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট অঞ্চলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে অতটা মেরে ফেলল। এখন আমরা তিনি ব্যস্ত কী করবো দেশ পেয়েছি। এখন শুনলাম যে আমাদের কিছু কিছু লোক স্টুডেন্টরা ইন্ডিয়া চলে যাচ্ছে এবং কিছু হিন্দুরাও ইন্ডিয়া চলে যাচ্ছে। পাঞ্জাবিরা হিন্দু পাইলেই গুলি দরকার, হিন্দুরা আওয়ামী লীগ, আওয়ামী লীগকে ভোট দিয়েছে, এই কারণে হিন্দু পাইলেই মারে, হিন্দুরা চলে যাচ্ছে, বাড়ি যাচ্ছে শরণার্থীরা ভারতে। আমাদের কিছু ছাত্র কলেজ ইউনিভার্সিটি ইন্ডিয়া যাচ্ছে, কেন যাচ্ছে কী জন্য যাচ্ছে বুঝতে পারতেছি না। পরে আমির হোসেন নামে কমান্ডার, আমার সোশালিয়া বাড়ি আমির হোসেন, আমার বড় ভাই 66-তে বিএ পাশ করছেন সোমনি কলেজ থেকে। উনি একটা গ্রুপ নিয়ে চলে গেল, ট্রেনিং টুনিং নিয়ে অসুবিধা আসি। এখন ওনাকে দায়িত্ব দিল আরও বাড়ি। তখন তিনি আমাকে, আমার আরেক বন্ধু রাজাই গরিব সেলিম, আমার এক ক্লাসমেট, আর এক ক্লাসমেট শেখ মোহাম্মদ নবী, সিরাজ মাহবুব, মানে আমাদের 12 জন কি 14 জন, দুইটা নৌকা বলে এখানে গোডাউন আসে। তখন ওই যে পাকিস্তান আমাদের গোডাউন বয়ে নিয়ে আসলাম, চুরি করে বেরোলাম 500 টাকার একটা বান্ডেল, বাবার চুরি করলাম, বাবার ব্যবসায়ী ছিলেন, আর জামাকাপড় যা আসল এই নিয়ে একটা ফুটলা আমি দিয়ে বেরিয়ে আসলাম। এ রাত্রে 1টার দিকে আমাদের নৌকা এখান থেকে সারলো, 2টা নৌকা সব আমির ভাই ঠিক করছে। আমির ভাই কিন্তু ওখান থেকে ট্রেনিং করে আসছে, ওনার একটা বাহিনীও আসছে।
আমাদেরকে নিয়ে গেল। আমরা যাইতে যাইতে আমরা ওখানে পান্তিঘাট হইয়া তারপরে নিয়ে দিয়ে আমরা ইন্ডিয়া আগরতলা ঢুকে এবং বিনগর নামে একটা জায়গা আমাদের প্রশিক্ষণ কেন্দ্র হইল। এখন আমাদের দেশের তো আমরা যারা গেছি কোনো নেতা পাচ্ছি না। ইন দ্য মিনটাইম তখনকার একজন এমএলএ সত্তরের নির্বাচনের একজন এমএলএ আব্দুর রশিদ মারিয়া কোন নাম যে নাক বুঝেছিল মারা গেছে রশিদ শাহ উনি ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার ছিল। তখন ইন্ডিয়ার কমান্ডার নারায়ণ বাবু নামে আমাদের যারা প্রশিক্ষণ দিচ্ছে উনি নারায়ণ হাউ অ্যাম্বুশ বাংকার বানানো হাউ টু মেক এ বাংকার এবার সব কিছু আমাদেরকে বাংকার পাপকার কুদরতি এবং বানাউটি কিছু ওই ভাষায় আর কি কুদরতি বানাউটি এইভাবে আমাদের শিখেন ফট করি আমার অংশ প্রচণ্ড অংশ রক্ত যাচ্ছে ব্যাগ থেকে। এখন আমি তো একবার অস্থির হয়ে গেছি ওষুধ নেয় বিষুধ নেয় শুধু ব্লাড যাচ্ছে 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 এখন দেখা যায় ব্লাড আমার আগের জন্য রোগীর দেখা যায় ব্লাড আমারও ব্লাড সবাই ব্লাড যাচ্ছে তো ওখান থেকে একটা বাসে করে জিগঝাগ মানে পাহাড়িয়া পথ দিয়ে কোথায় যেন নিয়ে গেলে ধর্মনগর নাকি একটা জায়গা ওখানে নিয়ে একটা হসপিটাল আমাদেরকে ভর্তি করি ইঞ্জেকশান ওষুধ বিষুধ যা লাগছে দিয়ে সাত আট দিন দশ দিন রাখি আমাদেরকে সুস্থ করি আবার ওই গাড়িতে আমাদের ক্যাম্পে আবার অভিনগরে নিয়ে আসে নিয়ে আসার পরে প্রশিক্ষণ এখন বলছি আমার বেশে যারা প্রশিক্ষণ ওদের প্রশিক্ষণ শেষ হয়ে গেছে ওদেরকে বাংলাদেশ পাঠাচ্ছে আমিও আমার লোকে যারা গেছে তাদের কাউকে আর ওখানে প্রশিক্ষণে পাচ্ছি আমাকে প্রশিক্ষণ দিয়ে লক্ষ্মীপুরের কিছু ছেলে ছিল তাদের সাথে আমাকে ইনভলভ করে দিল। আমরা বাগবাড়িতে একটা ডিনামেন্ট ফিট করলো আমার এক বন্ধু সে ডিনামেন্ট ফিট করলো চৌরাস্তা রাত্রে একটা ডিনামেন্ট ফুট ফুটে মানে একটা ঘাড়ি পাঞ্জাবি তুলির সাথে হয়ে গেল কাজের দিকে ফান আমরা ধরুন সাত আটজন রেজাগার এবং পাঞ্জাবিকে হত্যা করেছি কাজের দিকে পান এবং কাফিলা তুলি আরেকটা অপারেশন করেছি সেখানে ছয়জন। আপনাদের এই অপারেশনগুলোর কমান্ডার কে ছিল? আমাদের ওপর আমার অপারেশনের প্রথম কমান্ডার ছিল হামদের আব্দি আমাকে যেহেতু লক্ষ্মীপুর সেক্টরে দিয়েছে হামদের আব্দি থেকে আমি কাটি ভাই আমি আর কাজের দিকে আমাদের লক্ষ্মীপুর সেক্টর থেকে আর আমি ভাই রান্ডারে দিয়ে দেন তারপরে এইদিকে আমরা কাফিলা তুলি কাজ দিকে ভাইয়া রামগুজে আসলাম রামগুজাকে দিয়ে আমি ভাই আসলাম আমি অপারেশন কমান্ডারের টুপসে ঢুকলাম ওনার নেতৃত্বে যুদ্ধ করলাম। আমার সাথে অপারেশনে ছিল রেজাই করিম সেলিম শেখ মোহাম্মদ নুর নবী শেখ মাহবুবুর রহমান আব্দুল আউয়াল আবু তাহের সৈয়দ আহমদ এবং সুফি এদের কথা মনে আছে তবে এদের মধ্যে আমার অনেকেই বেছে নেই দেলোয়ার ছিল আমাদের সাথে। 16 ডিসেম্বর তো পাকিস্তান বাহিনী সান্ডা করে দিয়েছে কিন্তু আমার রামগঞ্জ স্বাধীন হয়নি রামগঞ্জ স্বাধীন হচ্ছে 20 ডিসেম্বর দুইজন রেজাকা ইয়ে থেকে গোডাউন আছে বড় বড় গোডাউন আছে গোডাউনের উপরে তারা বালুর বস্তা দিয়ে বাংকার করে ওখান থেকে আমরা যেখান থেকে গুলি করি ওখান থেকে তারা খাড়া গুলি করে খারাপ তার পাঞ্জাবি পাঠান বেলুচি সব চলে গেল এখন দুইটা কত আছে আমরা তো জানি না বুলেট তো তাদের অস্ত্রশস্ত্র তো শেষ নেই তারা শুধু মারতেছে আমরা তো কত আছে তা তো জানি না তারা সার্ডার করে বলি 16 ডিসেম্বর এই খবর আমরা পেয়ে গেছি কিন্তু ওদেরকে আমরা খবর পৌঁছাইতে হইতেছি না যে তোমরা সব সার্ডার করছি তোমরা হয় সার্ডার করতেছো না পরে যাক আমরা একটা ফকির নিদার একটা চিঠি আমার আমাকে পাঠাই দিই দিশে তারা সার্ডার করি দেখো তাদের তো দুজন ছাড়া তারা কেউ নেই অস্ত্রশস্ত্র তখন তারা সার্ডার করলো আমরা তাদেরকে অ্যারেস্ট করে আনলাম তারপর আসতি বাড়ি নামার পরে পরে তার দুজনকে হত্যা করে দিয়েছি আমরা তখন আমাদের ওই এক কথায় আমাদের রামগঞ্জ নোয়াখালীর মসজিদ বাহিনী কমান্ডার ছিল মাহমুদুর রহমান বেলায়েত ভাই বেলায়েত ভাই তৎকালীন যখন আমাদের বেশি তত্ত্বাবধান করত ইয়েতে ভারতে এবং পরে দেশে আসি উনি আমাদের মসজিদ বাহিনীর কমান্ডার হিসেবে সারা নোয়াখালী যুদ্ধ পরিচালনা তিনিই করেছেন আমরা ওনার করেছি তবে আমার ট্রুপস কমান্ডার ছিলেন এবং যুদ্ধকালীন রামগঞ্জের কমান্ডার ছিলেন লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।